গোমতী জেলা ত্রিপুরার একমাত্র জেলা যেখানে চাহিদার তুলনায় মৎস্য উৎপাদন বেশি, কিন্তু সফলতা সর্বদাই গতিশীল, তাই একে সারা বছর বজায় রেখে চলতে হবে। জেলার জনসাধারণকে এটা নিশ্চিত করতে হবে যাতে বহিরাজ্য থেকে আমাদের কখনোই মাছ আমদানি করতে না হয়। সারা বছর মৎস্য উৎপাদনে যাতে স্বয়ংসম্পূর্ণ থাকা যায় সে ব্যাপারে দৃষ্টি দিতে হবে। কাকরামস্থিত ইচাছড়া মৎস্য জ্ঞানার্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে এসে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। দপ্তরে দায়িত্ব পাওয়ার পর মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে মৎস্য উৎপাদনে রাজ্যকে অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন মন্ত্রী সুধাংশু দাস। মৎস্য শিল্পের উন্নয়নে ইতিমধ্যে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকেও বেনিফিশিয়ারিদের হাতে 7টা বাইক, 2টো মালগাড়ি সহ মাছ ধরার জাল এবং আইস বক্স তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। এর পাশাপাশি জানান, গোমতী জেলা তথা কাকরাবন বিধানসভাকে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে ও মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা নিরসনের ক্ষেত্রে এই মৎস্য জ্ঞানার্জন কেন্দ্র ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় ঠিক বলেছেন, এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম কোনো ডিস্ট্রিক্ট, প্রথম কোনো এরিয়া যেখানে আমরা এসে দেখলাম যেখানে মাছের উৎপাদন আমাদের চাহিদার চাইতে উৎপাদনের পরিমাণ বেশি, যেটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু মাথায় রাখবেন, দেয়ার ইজ এ সেইং ইন ইংলিশ, সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইট ইজ এ কন্টিনিউয়াস জার্নি। অর্থাৎ সফলতা কোনো চূড়ান্ত সীমানা নয়, এটা একটা চলমান পদ্ধতি বা নীতি, এটাকে চালিয়ে যেতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আমি জানি না, এটা তো ডাটা বলছে, রেকর্ড বলছে, গোমতী ডিস্ট্রিক্টে যদি আমাদের সারপ্লাস থাকে তাহলে গোমতী জেলার যারা মানুষ আছেন, কাকরাবন এলাকার যারা মানুষ আছেন, এটা আপনারা ভালো বলতে পারবেন। যখন আপনারা মাছের বাজারে যান সেখানে যদি একটাও চালানি মাছ না থাকে, বাজারে যদি কোনো রকমের বাইরের, অর্থাৎ সেটা অন্ধ্রের মাছ হতে পারে, বাংলাদেশের মাছ হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের মাছ হতে পারে, এরকম যদি কোনো মাছ একটাও আমাদের মাছের বাজারে না আসে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 100% উই আর সেলফ সাফিসিয়েন্ট ডিস্ট্রিক্ট। এই যে বলেন আত্মসন্তুষ্টিতে ভুগলে কিন্তু চলবে না, এখানে তাহলে আমাদের আরো স্ট্রাগল করতে হবে। আমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট হতেই হবে, যে আমরা গোমতী জেলার মানুষ, আমরা দায়িত্ব নিলাম, চ্যালেঞ্জ নিলাম যে আমরা কোনো বাইরে থেকে কোনো মাছের গাড়ি আমাদের বিধানসভা কিংবা আমাদের এলাকায় ঢুকতে দেব না, তবেই কি আমরা বলতে পারি যে উই আর 100% সেলফ সাফিসিয়েন্ট ডিস্ট্রিক্ট ইন টার্মস অফ ফিশ প্রোডাকশন। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ির এলাকার বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার সভাপতি দেবল দেবরায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, গোমতী জেলার মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর সুজিত সরকার এবং কাকরাবনের মৎস্য আধিকারিক বিশ্বজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।